করতে হবে। শিওর, আর বাচ্চাদের ক্ষেত্রেও এটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। ডক্টর নাহরিন, আসলে আমাদের আরেকটা কল চলে নো আসছে, প্রবলেম। ফখরুল ইসলাম মিশিগান থেকে। ফখরুল ইসলাম বলুন আপনার প্রশ্নটা। হ্যালো, শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমার প্রশ্ন হলো যে থাইরয়েড অসুখটা কি? আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং দুই নম্বর প্রশ্ন, থাইরয়েড অসুখটা কি এবং কি কারণে এটা হয়? আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। দুই নম্বর প্রশ্ন হলো ভিটামিন ডি, না দুই নম্বর প্রশ্নটা হলো ভিটামিন ডি শরীরে কেন কমে যায়? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ডক্টর নারিন। থাইরয়েড জিনিসটা আসলে কি? থাইরয়েড হচ্ছে একটা গ্রন্থি, আমাদের গলার এই জায়গাটায় থাকে। ওই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন নামে একটা হরমোন বার হয়, এবং এই হরমোনটা আমাদের বডির মোটামুটি সব কিছুই কন্ট্রোল করে, সব অর্গানের উপরে তার কিছু না কিছু কাজ আছে। মেয়েদের জন্য খুব কমন হচ্ছে হাইপোথাইরিজম, তার মানে গ্রন্থি ঠিক মতো রসটা বার হচ্ছে না, কম বার হচ্ছে। এটা ঠিক গলার এই এই অংশটার জায়গাটা মধ্যে আমাদের থাকে, জি, এই অংশটা। আচ্ছা, উনি জিজ্ঞেস করছিলেন যে থাইরয়েড কেন কমে যেতে পারে, লেভেলটা অথবা কেন বেড়ে যায়। এটা অ্যাকচুয়ালি আপনার এক্স্যাক্ট কোনো কারণ বলা যায় না। আচ্ছা, এটা এমনিও হতে পারে, তবে অনেক সময় প্রেগনেন্সির পরে, পোস্টপার্টাম থাইরয়েডাইটিস আমরা বলি, অনেক সময় ডেলিভারি পর একটা ইনফেকশন হয় মেয়েদের গলায়, হয়তো সে জানেও না, তারপর আপনার থাইরয়েড হতে পারে, হাশিমোটো থাইরয়েডাইটিস, বিভিন্ন ডিজিজ হতে পারে। এটা যে ঠিক কোনো ইচ্ছা করে হচ্ছে তা না, যে কোনো টাইপ অফ ইনফেকশনের পরেও হতে পারে, এমনিও হতে